আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে দুটি শব্দ, দুটি বাক্য, হাবিবাতানে ইলা রহমানে, রহমানের কাছে প্রিয়, অতিব প্রিয়, খাফিফাতানে আলাল লিসানে, মুখে উচ্চারণে হালকা, একেবারে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় ভারী, অতিব ভারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। নিজের চলার জীবনে, থাকার জীবনে, খাওয়ার জীবনে যেমন একটা বাক্য মনে রাখতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাইহি, যখন তখন উঠতে বসতে বের হতে ঢোকতে বাড়িতে পেশাব পায়খানা থেকে আসতে যেতে সব সময় যেটা একটা বাক্য ব্যবহার করতে হবে সেটা কি? আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাইহি। তো আর একটা বাক্য কাছাকাছি যখন তখন ব্যবহার করতে হবে সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। বাটার নাই, যে যত পারে। সদাচরণ আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলব লান ফাজ্জু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নম্র আচরণের হয়েছেন, আপনি মানুষের জন্য নম্র, আল্লাহ আপনার প্রতি দয়া করে আপনাকে নম্র আচরণের করেছেন। ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলব, আপনার আচরণ যদি কর্কশ কঠোর হতো, খারাপ হতো, লান ফাজ্জু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ আপনার পাশে থাকতো না। হক কথা কোনোদিন তাৎক্ষণিক তিতে লাগে, কিন্তু ওর ফলাফল ভিন্ন। হক কথা যতই শক্ত হোক, বিমানবন্দর আমি ঢুকছি, তো ঢুকে বসতে যাব, চট করে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে ভালো বেশি ভালোবাসি। কেমন কথা বললে, তোমার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসো মানে? জি, আমি ছিলাম অত্যাধুনিক, আপনার বক্তব্য আমাকে পরিবর্তন করেছে। এত শক্ত কথা তুমি শুনতে পারো? শক্ত নয়, সত্য কথা। ওর উত্তর এটা, তাহলে ও কথা বুঝে বুঝতে পারে, শক্ত নয় সত্য কথা। কথা যদি সত্য হয় তাহলে মানুষ তাকে গ্রহণ করবেই, আজ হোক আর কাল হোক, যার ফলাফল আমি রাস্তাঘাটে বুঝতে পারি, যেখানে সেখানে বুঝতে পারি। বহু মানুষ বলে, যখন যে জেলাতে গেছি, হাঁটতে আছি, চট করে হাত ধরে বলবে যে অনেক কথা আপনাকে বলেছি, আমাকে মাফ করেন। তাহলে করলাম, আমাকে কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলা লাগে না, ওই পাতা আমি পড়ি না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আপনার আচরণ কঠোর কর্কশ হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। কয়েকটা কথা মনে রাখুন, এক, ফাফানহুম, মানুষকে মাপ করুন। মানুষ, আপনি দাওয়াত দিতে গেছেন, আপনাকে মানুষ কিছু বলতেই পারে, আপনি মানুষকে মাফ করুন। ওয়াস্তাগফিরলাহুম, ও যে না বুঝে আপনাকে গালি দিয়েছে, এর জন্য আপনি ওর ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চান। নেন এবার, বুঝা গেল না কথা? আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আপনি মানুষকে কি করেন, মাফ করেন। তারপরে বলছেন যে মানুষ যে আপনার সাথে খারাপ আচরণ করেছে, এর জন্য আপনি আল্লাহর কাছে ওদের ব্যাপারে কি করেন, ক্ষমা চান। অসাবির ফিল আমর, কাজ পরামর্শ করে করবেন। ফায়জা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কাজ করব বলে সিদ্ধান্ত নেবেন, তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন। আমি অত ভরসা বুঝি না, আমার কাছে বিদ্যা বুদ্ধিও কম। আমি একটা কচুর পাতার পানি, কচুর পাতার পানি চাঁপাইনগঞ্জের ভাষাতে, একটু কচুর পাতার উপরে পানি আছে, একটু বাতাস আসলে খালি নড়বড় নড়বড় করে, এই পড়লো, এই পড়লো, এই পড়লো, আমার অবস্থা হলো সেই। তো আমি হালকা পাতলা যেভাবে বুঝি সেভাবে আল্লাহর উপরে ভরসা করে চলার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হে আহসান, প্রতিউত্তর দিবা যা সেটা সুন্দর হতে হবে, ও যা বলেছে
তুমি তার চেয়ে ভালো বলো, এর নাম সদাচারণ। কেমনে করা যায়? দলীয় ক্ষমতা কি বলছে রে, ও গালি দিয়েছে, ওকে আগে মারাই তো পরে বিচার হবে। দলীয় ক্ষমতা, দলীয় দাপট, দলীয় ক্ষমতা, দলীয় দাপট মাটিতে মিশে দিয়ে বসবাস করতে হবে। একদিন দেখেছিলাম বয়স 40 বছর, আজকে দেখছি বয়স 60 বছর। আমি শিক্ষক, এনারা সেদিন রাজশাহীতে থাকছিলেন নদাপাড়া মাদ্রাসাই, তা আমি সেদিন দেখলাম কম বয়সের মানুষ সুন্দর দাড়ি টাড়ি ঝকঝকে হয়ে আছে, দেখে এখন দাড়ি পেকে গেছে। কখন যে এরকম হলে বুঝতে পারলাম না, তার মানে সময় শেষের দিকে, মর একদিন চলে আসবে, যে চিজ আনে বলি হয় আঁকে রায়গি, যেটা আসার সেটা আসবেই, সেটা ঠেকবে না। অল্প দিন বাঁচতে এসে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করিয়েন না, একেবারেই নিচু হয়ে যান, একেবারেই সহজ সরল। তাকওয়া, আল্লাহকে ভয় করেন, হালাল রুজি উপার্জন করেন, বিনয়ী হন, ফল সহজ হবে। একটু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লাগরাব ইরা যাহিরাহ মিন বাতিনহা ওয়া বাতিনহা মিন যাহিরাহ, জান্নাতে এত দামি দামি কতগুলি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি ঝকঝক ঝকঝক ঝক করছে। তো সাহাবিগণ বললেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ নবী, এত দামি ঘর কে পাবে? উত্তরে বললেন, লেমান আলান আল কালামা, যার সদাচারণ কথা নরম সেই পাবে। কথাও কর্ম নরম হলে সদাচারণ পাওয়া যায়। মুখবাজি করে কাউকে অপমান করবেন না, কর্ম খারাপ করে কারো ক্ষতি করবেন না, 10 দিন বাঁচতে এসে, তার নাম সদাচারণ। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্য রাসূল তার পরে আর একটা কথা বলেছেন, ও আতা আমার তো আমা, দুস্থ গরিব ফকির মিসকিনের মানুষ, এক বন্ধনা পানি আর একটা মেশাক নিয়ে এসে দিয়েছে। তা আল্লাহ রাসূল পানি আর মেশাক দেখে খুশি, বাহ তুমি তো বুদ্ধিমান আছো, ভালোই তো বুদ্ধি, চালমা শেতা, তুমি যা চাও চাও, যা চাইবে তাই দিয়ে দেবো। অধীনস্থ কর্মচারীরা খুব কর্মী ভালো খুব হলে ভালো লাগে তাকে, আহমাদ, জি স্যার, হ্যাঁ বেশ তুই বুদ্ধি রাখিস রে, খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই, অনেকক্ষণ পরে স্যার আসসালাম আলাইকুম, কোথায় গেছিলি, তোকে দিয়ে কাজ হবে না। এ হলো কর্মচারীর ফলাফল। তা আল্লাহ রাসূল যার উপরে খুশি বলছেন, সালমা শেতা, তোমার যা ইচ্ছা তাই চাও, কি চাও আমার কাছে, যা চাইবে তাই দিয়ে দেবো। তখন উনি বলছেন, আস আলোকা মোরাফা তাকা ফিল জান্না, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়া গায়রা জালিক, না 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 না, এটা নয়, এটা ছাড়া অন্য কিছু চাও, এটা ছাড়া অন্য কিছু চাও, এটা নয়, এটা নয়, এটা ছাড়া অন্য কিছু চাও। তখন সাহাবি বলছেন, হোয়া দাকা, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইন নেবে কাসরাতি সুজুদ, তাহলে আমাকে নফল সলাত আদায় করে রাতে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো, রাতে তাহাজ্জুদ পড়া ছাড়া আমার সাথে থাকা যাবে না, ভালোবাসা দিয়ে হাতে চুমা দিয়ে আমার সাথে থাকা যাবে না, আমার সাথে থাকতে হলে রাতে তাহাজ্জুদ সলাত আদায় করতে হবে। দামি জান্নাত ওদের, এইসব কর্ম যাদের। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানজারুহু বাওয়ায়কাহু, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি যে বারবার বলছেন আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, কে কার কথা বলছেন আমি যে আপনি মুমিন নয়? আল্লাহর রাসূল বলছেন, মান লা ইয়ামানজারুহু বাওয়ায়কাহু, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। নির্বাচন অবাক জিনিস, বেটা একদিকে ভাতিজা একদিকে, বাপ একদিকে চাচা একদিকে, তখন ভাতিজা বলছে চাচার কত ক্ষমতা দেখে ছেড়ে দেবো,
এমন পাটাপাটি চলছে, তোবা করে উঠবেন এখান থেকে, তোবা করে খালি জেহেন মাথাটা খালি রাখবেন। কারো ভালোবাসা ভিতরে নেই, ভালোবাসা একজনের, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসাই, আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। আল্লাহর ভালোবাসা মূল ভালোবাসা, কাউকেওভাবে ভালোবাসতে হবে না, শুধু শ্রদ্ধার যোগ্য, বাস অনুসরণের যোগ্য কোনো মানুষ নাই। সবাই কিসের যোগ্য? শ্রদ্ধার যোগ্য, বাস শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। দোকানপাটে বসে সময় কাটাতে হবে না, এশার সলাতের পরে কোথাও সময় কাটাতে হবে না। আপনি মুরব্বি, আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, আপনাকে একটু কথা বলে নি, আপনি কি আসলে ছেলে মেয়েদের খালা না আপনি আসলে মা? আপনি কি আসলে সৎ মা? চলে গেলে তো আপনি আপনার জীবন নিয়ে গেছেন, আর বসে থাকলে এক মিনিট আপনার সাথে একটু কথা বলে নি, তারপর আবার এখানে ফিরে আস। শোনেন, মা হলে চারটে জিনিস লাগে, এর নাম মা। যদি আপনার ভিতরে চারটা থাকে, আসলে মা নইলে আপনি সৎ মা বা খালা, দেখেন তো আসলে আপনি মা নাকি। এই ছেলে, কারো গায়ে হাত দিবা না, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় এখন ঢুকবো। আল্লাহ রাসূল বলছেন, এই থামো 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 থামো, এখানে রাতে থাকো, সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা তুমি নতুন বিবাহ করেছ, বিকরানাম সাইবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন সাহাবি বলছেন যে, সাইবা, তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, সেই স্বামী ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান তুলাইবা তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূলের যখন কথা বলা শেষ হলো, তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী শুনেন, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আকরাহুয়ান উজাব্বিজা মিসলাহুন্না, আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি চারটা কারণে। আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে। আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে। এক, লে তুয়াল্লে মাহুন্না, এক, আমার স্ত্রী আমার বন্ধেরকে বিদ্যা শিক্ষা দিবে। দুই, বলে তুয়াদ দেবাহুন্না, আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাবে। তিন, বলে তুরাজ জেলাহন না, আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরণি করে পরিপাটি করে রাখবে। চার, বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিবে। আপনি পাহারাদার, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ মেক কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি এ পরিবারে পাহারাদার, আপনার মেয়েটার নখ যদি বড় থাকে তাহলে আপনি সৎমা, আপনার ছেলের প্যান্টটা যদি টাখনো নিচে থাকে তাহলে আপনি মা নন, আপনি খালা। আমি যদি আপনাকে খালা প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না? আপনি প্রমাণ করেন, এই ছেলে তুমি তোমার মা প্রমাণ করে যে এটা আমার মা। জঙ্গল থেকে উঠে আসেনি বেটা, তুমি আগামীকালকে তোমার মাকে বলি, আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন আপনাকে খালা বলে ডাকতে। তুমি বলো তোমার বোনের নখের নখ বড় কেন? তুমি বলো তোমার বোন আজকে ফ্যাশন বোরকা পরে এখানে এসেছে কেন? তুমি বলো তোমার বোনের মাথায় কাপড় নেই কেন? এখন তোমার মা জাজল্য বেঁচে আছে, তোমার মা তো আছেই, তোমার মাকে অস্বীকার করার কি আছে? তোমার মাকে খালা বলে বলছি, সৎমা বলে বলছি, এই জন্য যে তোমার মা দায়িত্ব পালন করে না। তোমার মা তোমাকে কি শিষ্টাচার শিখালো? আল্লাহ নবী বলছেন, মানাও আলাদালাহু আলাদুন ফালু হিসান ইসমাহু ও আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে, শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। সুন্দর নাম শিষ্টাচার, সুন্দর নাম আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজাক, আব্দুল সাতার, আব্দুল জাবার, গুণবাচক নাম নবীদের নাম, ঈসা, মুসা, সুলাইমান, দাউদ, ইসব, যত ইয়াকুব, যত নাম আছে নবীদের নাম রাখবে, তাকে নাম রেখেছে লিটন।
বলুক যে আমি আসলেই সত্য বাপ, আমি আসলেই পাহারাদার মা, বলুক দেখি কেমনে বলে ও। আমি আমার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছি, ওর বাপই বোঝে না শিষ্টাচার কি জিনিস, ওর মারই জানা নাই, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, এই জন্য মা। মা হলে অন্তত আজকের বৈঠকে কয়টা জিনিস লাগবে? এক, বিদ্যে, ছেলে মেয়েকে বিদ্যে শেখাতে হবে নিজেই, যার জন্য এদেশে মক্তব চালু করব মর্মেই সিলেবাস আগেই তৈরি করেছি, বইয়ের নাম আদর্শ শিক্ষা। মক্তবের বইটার নাম কি? ওই উসমানী কায়দা, যেটাতে আলিব্বা শিখা হবে সেটা হলো উসমানী কায়দা। মক্তবের সিলেবাস রেডি, আপনি শিক্ষক দিয়ে জামিয়া সালাফের সাথে যোগাযোগ রাখবেন, আপনার মক্তবে যে শিক্ষক থাকবে তার ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের, বই পুস্তকের ব্যবস্থা আমাদের, ইনশাল্লাহ আমরা মাঠে আছি, আপনি সহযোগিতায় থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিষ্টাচার পরিপাটি, বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে। তো বাচ্চাকে সাজগোজ করে রেখেছে, খালি ওপরের চুলখান আছে, চতুর্দিক কাটা আছে, এটা হলো কাজা, এটা হলো হারাম। ও মাই নয়, আপনি মা নন, আপনি খালা, আপনি খালা, আপনি খালা, আপনি সৎ মা। বাচ্চা প্রসব করাতে পারলে মা হওয়া যায় না। ছেলের গায়ে একটা গেঞ্জি আছে, লেখা আছে পিছনে 10, পিছনে যারা নামায় যারা দাঁড়িয়ে আছে খালি 10 দেখতে দেখতে পাগলা হয়ে গেছে, এ মা এ বাপ, ছি ছি থু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমা মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত আছে, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত থেকে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়ান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ আছে যার আল্লাহ আছে তার, সদাচরণ নেই যার আল্লাহ নেই তার, হাদিস বুখারি মুসলিম। আর রহম সোহনাতুন মিনার রহমানে, সদাচরণ নম্রতা রহমান থেকে নির্গত হয়েছে, ফায়াকুলো রহমান ফাতাকুলো রহমান, রহমান বলেন আল্লাহ বলেন, এই সদাচরণ মান অসালাকে অসালতহু, তোমাকে যিয়ে নিবে আমি আল্লাহ তাকে নিব, অমান কথাকে কথাতহু, সদাচরণ শোনো তোমাকে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব, হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বি হুসনি খুলুকিহি দারাজাতা সায়মাল কায়েম, মানুষ তার সদাচরণ দিয়ে রাতে তাহাজ্জুদ আদায় করলে জানে কি হয় তাই নেকি পাবে, নফল সিয়াম পালন করলে জানে কি হয় তাই নেকি পাবে, সারা দিন রোজা থেকে যত নেকি পাবে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পাবে, এই দুইটা মিলে যত নেকি হবে সদাচরণে তত নেকি হবে। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার, চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটে জিনিস নেই যার কোনো কিছু নাই তার, এক হিফজ আমানতিন আমানতের রক্ষা। আমানত কি জিনিস বুঝাই চালাই চালাই শোনো, তোমরা দশম শ্রেণীর ছাত্র, তো তোমরা টাকা উঠে একটা কাজ করতে চাচ্ছ, তো দুইজন টাকা উঠে বাজারে গেছে, ওরা 1500 টাকার 1400 টাকা খরচ করেছে আর 100 টাকা দুইজন মিলে ভাগ করে নিয়েছে, বলেছে বলা বলি করিস না, এর নাম আমানতের নষ্ট, আমানত নেই, এ জান্নাত পাবে না। দুই, হুসনু খালিকা ভালো আচরণ, ভালো আচরণ যার সদাচরণ যান জান্নাত তার। তিন, ইফাতুন ফিতোমাতিন বৈধরুজি, বৈধরুজি যার জান্নাত তার। চার, সিদ্ক হাদিসিন সত্য কথা, সত্য কথা যার জান্নাত তার। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা লম্বা না করে
এই বিষয়ে অনেক আলোচনা ছিল, সংক্ষিপ্ত করে দিয়ে আমি আপনাদের আলোচনার শেষে চলে এসে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, চরিত্র ধ্বংস হওয়ার সবচেয়ে বড় মাধ্যম এখন মোবাইল। এই ছেলে বসো, আমি দোয়া পড়ি। চরিত্র ধ্বংস হওয়ার সবচেয়ে বড় মাধ্যম মোবাইল। আল্লাহ নবী বললেন, জালিসুস সালে আসওয়ে কা সাহেবিল মিসকি ও নাফিকিল কিরে, ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বান্ধবীর উদাহরণ আতরওয়ালার মতো আর কামারের মতো। কারো বন্ধু যদি আতরওয়ালা হয়, আতর তার কাছে কিনে নিবে, সেন্ট পাবে। আতর যদি কিনে না নেয়, বন্ধু এমনিতেই দিবে, সেন্ট পাবে। কিনেও যদি না নেয়, এমনিতেও যদি না দেয়, পাশে বসে থাকলে গন্ধ তো পাবে। আতরওয়ালার পাশে বসে থেকে গন্ধ পাবে না, এই কথা যেমন মিথ্যে, বন্ধু ভালো হলে ছেলে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে। আতরওয়ালার পাশে বসে থেকে আতরের গন্ধ আসবে না, এই কথা যেমন মিথ্যে, বান্ধবী ভালো হলে মেয়ে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে, ভালো হবেই হবে। কারো বান্ধবী বন্ধু যদি কামার হয়, কর্মকার, পাশে বসেছিল, কখন আগুন ছিটকে এসে কাপড় জ্বলে গেছে, যদি কাপড় না জ্বলে তাজে তো মিনহু রিহান খাবিসা, তার পাশে বসে থাকলে নাক মুখে গন্ধ আসবে তো, ধোঁয়া আসবে তো। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। তাই তো আমি কথা প্রসঙ্গে বলেছি, ওরা দুই বোন, দেখতে খুবই সুন্দরী, মেধাবী, ভালো পড়াশোনা করেছে, ওরা যমজ, একসাথে জন্ম নিয়েছে, ভালো পড়াশোনা করেছে, মেধাবী, দেখতেও ভালো, একজন আর একজনকে ছেড়ে থাকে না, একজন পেশাব করতে গেলে আরেকজন খুঁজে কোথায় গেল, এত তাদের অন্তরঙ্গ ভালোবাসা ছিল। কয়েকদিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, ওরা আর কথা বলে না। কি যে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গ দোষে লহা ভাসে, চাপে নামাজের ভাষা, সঙ্গ দোষে লহা ভাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব মানুষই ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, বাপ মা তাকে ইহুদি করে দেয়, বাপ মা তাকে খ্রিস্টান করে দেয়, বাপ মা তাকে আগুন পূজক করে দেয়, বাপ মা যেমন ছেলে মেয়ে তেমনভাবে গড়ে ওঠে। অতএব এ মেয়েটা খারাপ নয় যার হাতের নখ বড়, কে খারাপ, ওর মা খারাপ। যে মেয়েটার মাথায় কাপড় নাই সে খারাপ নয়, কে খারাপ, ওর মা খারাপ। সঙ্গ দোষে লহা ভাসে, লহা যদি পানিতে ছেড়ে দেন ডুবে যাবে, যদি কাঠের সাথে লাগিয়ে ছেড়ে দেন ভাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কথার দাম আছে, হাদিস বুখারী মুসলিম। আজকের সংক্ষিপ্ত আলোচনায় জরুরি কথা রেখে গেলাম, এক, পাঁচ ওয়াক্ত সালাত, দুই, হালাল রুজি, তিন, কোরআন তেলাওয়াত, চার, দুজন যেখানে বসে আছে সেখানে আড্ডা পিটা হবে না, পাঁচ, সদাচরণ, ভালো কথা ভালো কর্ম, ছয়, বন্ধু বান্ধবকে বিবেচনা করতে হবে, বাপ মাকে। মোবাইল হলো সবচেয়ে খারাপ শত্রু, বন্ধু সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল। মোবাইলের আর একটা অর্থ হলো জেনা, মোবাইলের আর একটা অর্থ হলো আসক্ত হওয়া, নেশা, নেশা সবসময় চলছে, সবসময় চলছে, কি যে করছে, যতক্ষণ বসে আছে খালি দেখছি খালি টিপতেই আছে, কি যে করছে, আল্লাহ পায়খানাতে তাও নিয়ে যায়, পেশাবখানে নিয়ে যায়, চরিত্র কোথায় চলে গেছে। মায়ে টিভি দেখতে দিয়েছে আর বাচ্চার হাতে দিয়েছে গেমস খেলতে, আর মায়ে টিভি দেখছে, অথচ আল্লাহ রাসূল বলছেন, মান লাই বাবে নার দেশির ফকাত আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা বের হবে, এসব খেলা যদি অংশগ্রহণ করে, সে তার হাতখানাকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে।
কাজেই ছেলে মেয়ের উপর আপনি শক্ত হন, অনুরোধ রক্ষা করেন, বাড়িতে কারফিউ জারি করে রাখেন, কেউ বাইরে যেতে পাবে না অপ্রয়োজনীয়ভাবে, কেউ দোকানপাটে বসে গল্প করতে পাবে না, অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ব্যবহার করতে পাবে না, ছেলেমেয়ের হাতে এভাবে মোবাইল দিতে হবে না।